অভাবের সংসারে কলেজের চৌকাঠ পার করা হয়নি তার। আজ তিনি আইএএস। আপনি বলবেন এও সম্ভব? অদম্য ইচ্ছে থাকলে যাবতীয় বাধাকে ঠেলে সরানো যায়, স্বপ্নটাকে বাঁচিয়ে রাখা গেলে লক্ষ্যে সফল হওয়া যায়, তা করে দেখিয়েছেন এই মহিলা। এরাজ্যে দাপুটের সঙ্গে কাজ করে চলেছেন তিনি। তিনি কে জানেন কি করে পৌঁছে গেলেন সাফল্যের চূড়ায়? চলুন জেনে নিন অবাক করা সেই কাহিনী। গ্রামের সাতামাটা পরিবারে তার জন্ম। মা কোনোদিনই স্কুলের চৌকাঠে পা রাখেননি। এমন পরিবার থেকে উঠে আসা মেয়ে এখন জলপাইগুড়ি জেলার শাসক। তিনি আইএএস সামা পারভিন। কখনো যাতায়াতের রাস্তা সাফাই নামেন তিনি, কখনো আধিকারিকদের নিয়ে পৌঁছে যান শহরের দর্শকগুলিতে। জেলা শাসক সামা পারভিন তাই সকলের মানুষের কাছে চেনামুখ। হবে নাই বা কেন, জন্ম থেকেই যে তাকে সামলাতে হয়েছে ঘরের যাবতীয় কাজ। মানুষের সেবা করতেই তো চেয়েছিলেন বরাবর। তার সঙ্গে জড়িয়ে রয়েছে প্রত্যন্ত গ্রামের নেহাতি সাদা মাটা পরিবার থেকে এই জায়গায় উঠে আসার গল্প। হ্যাঁ, গল্পই বটে। সামা জানিয়েছেন ছোট থেকেই তাকে লড়াই করতে হয়েছে। অতি সাধারণ পরিবারে জন্ম তার। তার মা কোনোদিনই স্কুলের চৌকাঠ পেরোননি, তবে মেয়ের শিক্ষা যাতে কোনো থামতি না থাকে সে ব্যাপারে সব সময় নজর ছিল তার। তাকে নিরাশ করেনি সামা। সংসারের চাকাটা সচল রাখতে উচ্চ মাধ্যমিকের পরেই কলেজের পড়াশুনো থামাতে হয় তাকে। যোগদান রেলের সামান্য চাকরিতে, কিন্তু গভীর বিশ্বাসে বাঁচিয়ে রেখেছিলেন উচ্চশিক্ষার স্বপ্ন। পরিবারের পরিস্থিতি কিছুটা সামাল যেতেই ফের পড়াশুনো শুরু করেন সামা। শুরু করেন ডিস্টেন্স কোর্স। চাকরি করতে করতে এগোতে থাকে পড়াশুনো, সেভাবে স্নাতক হন। এবার লক্ষ্য আরও উঁচুতে। শুরু করেন ইউপিএসসি প্রস্তুতি। না, প্রথমে কিন্তু সাফল্য আসেনি, দমে যাননি, বরং তাদের জেদ বেড়ে যায় কয়েক গুণ। পরপর কয়েকবার পরীক্ষা দেন, তারপরেই আসে সাফল্য। অদম্য ইচ্ছা শক্তি তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে বলে জানান সামা। কিভাবে এই পরীক্ষায় বসতে হবে, পড়াশুনোই বা কিভাবে হবে, সে কথা সামার থেকে ভালো করে কেউ বলতে পারবেন না। জলপাইগুড়ির গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের শিবিরে এসেছিলেন জেলার বিভিন্ন কলেজের মোট 260 জন পড়ুয়া। তাদের দিয়েছিলেন জীবনের পাঠ, বোঝালেন ইচ্ছে থাকলে জয় করার জন্য রয়েছে গোটা দুনিয়া। পড়ুয়ারা শুনলেন জীবনের চড়াই উতরাইয়ের এই অনবদ্য কাহিনী, নিজের স্ট্রাগলকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়, আর তার উদাহরণ আইএএস সামা পারভিন।